আসসালামু আলাইকুম নেক্সাস ফুল কোর্সের এই ভিডিওতে আমরা রাউট গ্রুপ নিয়ে আলোচনা করব। বেসিক্যালি আমরা গত কয়েক পার্ট ধরে কিন্তু রাউটিং নিয়ে আলোচনা করতেছি, কারণ আমাদের নেক্সাসের শুরুতেই সবথেকে ইম্পর্টেন্ট যে টপিকটা এটা হচ্ছে রাউটিং। সো শুরুতে আমরা ডেফিনেশন জানছিলাম রাউটিংয়ের, দেন আমরা বেশ কয়েক ধরনের রাউটিং সম্পর্কে কিন্তু আলোচনা করেছিলাম। আজকের এই পার্টে আমরা রাউট গ্রুপ নিয়ে আলোচনা করব। সো টপিকের নামটা শুনেই কিন্তু আমরা বুঝতে পারতেছি যে অনেকগুলা রাউট যেটার একটা গ্রুপ ক্রিয়েট হবে। সো এই জিনিসটাই করব কিভাবে এবং কেন এই জিনিসটা করব এই বিষয়টা নিয়ে আমরা এখন আগে আলোচনা করি থিওরিক্যাল, দেন এটার পরে আমরা প্র্যাকটিক্যালি করে দেখব। তো সবার শুরুতে আমরা আমাদের যে প্ল্যাটফর্মটা বিল্ড করতেছি এই মুহূর্তে এসআরসির ভিতরে অ্যাপের ভিতরে আমাদের সাইন আপ আছে, দেন রেজিস্ট্রেশন আছে, দেন লগ ইন টাইপের অনেকগুলো পেজ আছে। সো এই পেজগুলো কিন্তু আমাদের আলাদা আলাদা ডিরেক্টরিতে আছে। দেখেন, রেজিস্ট্রেশনের জন্য আলাদা একটা পেজ, সাইন আপের জন্য আলাদা একটা ফোল্ডার, সাইন ইনের জন্য আরও একটা আলাদা ফোল্ডার। সো এই যে জিনিসগুলো আলাদা আলাদা না রেখে আমরা চাইলেই কিন্তু একটা ফোল্ডার, স্পেসিফিক ফোল্ডারের ভিতরে এই জিনিসগুলোকে রাখতে পারি। তাহলে এই জিনিসটা কিন্তু আমাদের পরবর্তীতে দেখার জন্য সুবিধা হবে, পরবর্তী আমাদের যারা ডেভেলপার আছে, জুনিয়র ডেভেলপার, তাদের বুঝতে সুবিধা হবে এই জিনিসটা। সো এই কাজটা যখন আমরা করব তখন আমাদের অ্যাপ ফোল্ডারের ভিতরে একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করতে হবে। লেটস সে রেজিস্ট্রেশন বা সাইন আপ যেটাই করি না কেন, এটা কিন্তু আমাদের অথেন্টিকেশনের একটা পার্ট। সো এই জায়গাতে আমরা অথ লিখতে পারি বা অথেন্টিকেশন লিখতে পারি। এই অথেন্টিকেশন ফোল্ডারের ভিতরে মেনলি আমাদের যে রেজিস্ট্রেশন আছে এই রেজিস্ট্রেশনটা চলে যাবে, মুভ করে দিব। এবং এরপরে আমাদের যে সাইন আপ পেজটা আছে এটাও চলে যাবে এখানে। সো এখন আমাদের যে পেজটা আছে এই পেজটা কিন্তু এখানে আমি মুভ করতেছি, এটা মুভ হয় নাই, অথ সাইন আপ মুভ করে দিব। ওকে, সো আমরা অথেন্টিকেশনের ভেতরে রেজিস্ট্রেশন এবং সাইন আপ বা সাইন ইন যে দুইটা পেজ আছে দুইটা পেজকে এক জায়গায় রাখলাম। এখন কিন্তু আমাদের গ্রুপে আছে, মানে অথেন্টিকেশন নামে গ্রুপ, এই গ্রুপের ভেতরে আমাদের দুইটা রাউট আছে। সো এই মুহূর্তে আমাদের রাউটিংটা হয়েছে একটা গ্রুপের আন্ডারে, বাট সমস্যাটা এই জায়গাতে নতুন একটা, বাট এই জায়গাতে নতুন আরও একটা সমস্যা ক্রিয়েট হয়েছে। এখন যদি নর্মালি আমরা গিয়ে রেজিস্ট্রেশন পেজকে অ্যাক্সেস নিতে চাই, রেজিস্ট্রেশনে যদি আমরা ক্লিক করি দেখতে পাচ্ছি আমাদের 404 পেজ আসছে, আমাদের কোনো রেজিস্ট্রেশন পেজ আসলো না। আমরা যদি সাইন আপে ক্লিক করি, সাইন আপ পেজটা এখান থেকে নিয়ে যাই, গিয়ে যদি সার্চ করি তাহলেই দেখতে পারবো আমরা খুঁজে পাচ্ছি না। বাট কিছুক্ষণ পূর্বেও কিন্তু আমাদের এটা সাইন আপ পেজ বা আমাদের যে রেজিস্ট্রেশন পেজ আছে সেখানে দেওয়া মাত্র আমাদের সেই পেজটা চলে আসতো, বাট এখন আসতেছে না। কেন আসতেছে না? কারণ এই মুহূর্তে আমাদের অথেন্টিকেশনটা হচ্ছে আমাদের এটার মেইন রাউটার, আর এইগুলো হচ্ছে আমাদের নেস্টেড রাউটার। সো যার কারণে কিন্তু আমাদের এই পেজেসগুলো কিন্তু আর আসতেছে না। সো আমরা চাইতেছি আমাদের এই রাউটারগুলো গ্রুপের ভিতরে থাকুক, অথেন্টিকেশন গ্রুপের ভিতরে থাকুক, বাট আমাদের অথেন্টিকেশনকে প্যারেন্ট হিসেবে বা রুট হিসেবে যেন না ধরে। অর্থাৎ গ্রুপ হিসেবে এটা ঠিকই থাকবে, বাট আমরা সরাসরি এই জায়গাতে সাইন আপ লিখলে বা সরাসরি রেজিস্ট্রেশন লিখলে যেন আমাদের এই গ্রুপের যে মেইন ডিরেক্টরির যে সাইল্ড ডিরেক্টরিগুলো আছে, অর্থাৎ রেজিস্ট্রেশন বা সাইন আপটা আছে, এটা যেন শো করে, অত যেন আমাদের দেওয়া না লাগে। এই যে এখন যদি আমরা অত দিই, দেখেন এ ইউ টি অথ স্ল্যাশ যদি সাইন আপ দিই তাহলে দেখতে পাবেন আমাদের সাইন আপ পেজ আসতেছে বা লগ ইন পেজ আসতেছে। আমরা যদি রেজিস্ট্রেশন দিই তাহলে রেজিস্ট্রেশন পেজ আসবে, বাট আমরা এইভাবে চাইতেছি না, আমরা এই অথটা চাইতেছি না, এই পাথটাকে বাদেই আমরা শুধুমাত্র রেজিস্ট্রেশনকে বা সাইন আপকে অ্যাক্সেস নিতে চাচ্ছি। সো এই যে কাজটা করা এটাই হচ্ছে আমাদের রাউট গ্রুপের মেইন কাজ। আমাদের রাউট গ্রুপটা এখনই ক্রিয়েট হবে, এতক্ষণ যেটা করলাম এটা হচ্ছে আমাদের একটা রাউটারের ভিতরে আর একটা রাউটার ক্রিয়েট করা, অর্থাৎ আমরা নেস্টেড রাউটিং করলাম, বাট এই নেস্টেড রাউটিংকেই গ্রুপ রাউটিং করে দিব জাস্ট আমরা এটার আগে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করে। এই ফার্স্ট ব্র্যাকেটটা যদি ইউজ করার পরে আমি যদি এখন এটাকে রিফ্রেশ করি, আমাদের হয়ে যাওয়ার কথা, ফাইলটা সেভ হচ্ছে না, এটা ভিএস কোডের সমস্যা। এগেইন আমরা অথেন্টিকেশনে ক্লিক করব, দেন এখান থেকে রিনেমে যাব এবং এই জায়গাতে আমরা ফার্স্ট ব্র্যাকেটটা ইউজ করব, এখন হওয়ার কথা। হ্যাঁ, সো এখন যদি আমরা এটাকে অন করি, আমরা এগেইন সার্ভারটাকে রান করব, npm run dev, এবং আমরা 3000 পোর্টে এটাকে রিফ্রেশ করব। এখন যদি আমরা শুধুমাত্র রেজিস্ট্রেশন দিই, দেখেন রেজিস্ট্রেশন যদি ভিজিট করি তাহলে দেখতে পাবেন রেজিস্ট্রেশন পেজটা শো করতেছে। এই জায়গাতে আমাদেরকে আর বলতে হচ্ছে না অথ স্ল্যাশ রেজিস্ট্রেশন, দেখেন অথ স্ল্যাশ রেজিস্ট্রেশন দিলে এখন আমাদের যে 404 পেজটা আছে এটা আসতেছে, বাট আমাদের কিন্তু এই জিনিসটা অথ ফোল্ডারের ভিতরেই আছে। দেখেন অথ, দেন এইটার ভিতরে রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশনের ভিতরে
আমাদের ফাইল আছে এবং সাইন আপের ভিতরে ফাইল আছে। বাট এই মুহূর্তে আমাদের অথ রেজিস্ট্রেশন বা অথ সাইন আপে যদি দিই তাহলে কিন্তু আমাদের কিছু শো করতেছে না, আমাদের কাস্টম মেড যে 404 পেজটা আছে ওইটা শো করতেছে। বাট যখনই আমরা এই অথটাকে কেটে দিব, শুধু সাইন আপ দিব, দেখেন লগ ইন পেজ আসতেছে। আবার শুধু যখন রেজিস্ট্রেশন দিব তখন আমাদের রেজিস্ট্রেশন পেজ আসবে। দ্যাট মিন্স আমাদের যে রাউটিং ডিরেক্টরিটা ছিল অথ, এই রাউটিং ডিরেক্টরিটা এখন আমাদের রুট ডিরেক্টরি হয়ে গেছে। সো এইভাবেই মেনলি আমাদের নেক্সজেএসের রাউট গ্রুপটা কাজ করে। সো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। ভিডিওটি হেল্পফুল হলে লাইক এবং সাবস্ক্রাইব করে আপনার ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ, টেক ইট ইজ।